প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা করতে চাই তা হলো, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম, আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের ডান কানে আজান দেওয়া হয়েছিল এবং বাম কানে ইকামত দেওয়া হয়েছিল। তার মানে আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম, পৃথিবীতে আসার সাথে সাথেই আমাদের পাশে কেউ একজন বলেছিল আল্লাহু আকবার। পক্ষান্তরে আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, যখন আমরা মৃত্যুবরণ করব, আমাদের মৃত্যু হবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদেরই প্রাণ আছে তাদেরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, তোমরা মৃত্যু থেকে যতই পলায়নের চেষ্টা করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তোমরা যেখানেই থাকো না কেন, তোমার যতই সম্পদ থাকুক না কেন, তোমার যতই শক্তি থাকুক না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। এমনকি ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন তোমাদের সামনে আসবে তখন এক মুহূর্ত আকপিচ হবে না, মৃত্যু তোমাদের হবে। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম যে যখন আমাদের মৃত্যু হবে তখন আমাদের লাশ সামনে রেখে যিনি জানাজার নামাজ পড়াবেন তিনি লাশ সামনে রেখে বলবেন আল্লাহু আকবার। তার মানে আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন আমাদের প্রথম শব্দ, আমাদের প্রথম বাক্য হলো আল্লাহু আকবার। আবার আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমাদের শেষ বাক্য হচ্ছে, আমাদের শেষ শব্দ হচ্ছে আল্লাহু আকবার। এজন্য ইসলামিক স্কলাররা বলেন আল হায়াতু বাইনাল আযানি ওয়াসসালাহ, যে আমাদের জীবন হলো যখন আমরা পৃথিবীতে এসেছি তখন আজান দেওয়া হয়েছে, আর যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব তখন আজান ব্যতীত নামাজ পড়া হবে। তার মানে আজান দেওয়া হয়েছে, আজানের পরে নামাজের প্রস্তুতির জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময়ই হচ্ছে আমাদের এই জীবন। আমাদের এই সংক্ষিপ্ত জীবনেই আমাদেরকে ভাবতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়াতু সালাসাতু আইয়ামিন, আমাদের এই জীবন হলো তিন দিনের, গতকাল আজকে আগামীকাল। গতকাল আপনি হাজারো বিসর্জন দিয়ে দুনিয়ার সকল সম্পদ, দুনিয়ার সকল শক্তি একত্রিত করে আপনি গতকালের এক সেকেন্ডকে ফিরে আনতে পারবেন না। আগামীকাল এর কোনো নিশ্চয়তা নাই। আজকে এই মুহূর্তে আপনাকে ভাবতে হবে যে আমাদের জীবনের প্রথম শব্দ, আমাদের জীবনের প্রথম বাক্য হচ্ছে আল্লাহু আকবার, এবং আমাদের জীবনের শেষ শব্দ, আমাদের জীবনের শেষ বাক্য হচ্ছে আল্লাহু আকবার। তার মানে এ কথাই ইঙ্গিত করে যে আমরা যতদিন এ দুনিয়াতে থাকব আমাদেরকে আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আলোচনা করছিলাম আল্লাহু আকবার নিয়ে। আমি আপনাদের সামনে একটু গবেষণা করব আল্লাহু আকবার নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আমরা এই বাক্যের উপর আজকে গবেষণা করব যে আল্লাহ কত বড়, আল্লাহর সৃষ্টি কত বড়, আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ দয়া কত বড়। আসুন আমরা একটু গবেষণা করি, আমরা বিজ্ঞানের সাহায্য নিয়ে আমরা গবেষণা করব যে আমার আল্লাহ কত বড়। যেহেতু আমি বিজ্ঞানের সাহায্য নিয়ে আলোচনা করব, কেননা বর্তমান যুগ হচ্ছে দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞানের যুগ, তাই আমরা বিজ্ঞানের সাহায্য নিয়ে আমরা গবেষণা করে বের করার চেষ্টা করব যে আল্লাহর সৃষ্টি কত বড়। যেহেতু বিজ্ঞান নিয়ে আলোচনা করব, বিজ্ঞান সম্পর্কে একটি কথা বলতে চাই। বিজ্ঞান যতই উন্নতি হোক না কেন, বিজ্ঞান যতই উন্নতির শীর্ষ চূড়ায় পৌঁছুক না কেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে। এই কোরআন
কিয়ামত পর্যন্ত বিজ্ঞান এই কোরআনের কাছে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে এই কথার প্রমাণ কি? আমি আপনাদেরকে প্রমাণ স্বরূপ একটি প্রশ্ন করতে চাই যে হোয়াট ইজ দ্য বিগেস্ট ইনভেনশন অফ সায়েন্স, বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কি? বর্তমান এ পর্যন্ত বা বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কি? বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কি? আপনারা বলতে পারেন কম্পিউটার, ল্যাপটপ, এরোপ্লেন, পারমাণবিক বোমা, আরো অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে যে উত্তর দিব আপনারা শুনে রোমাঞ্চিত হয়ে যাবেন, আন্দোলিত হয়ে যাবেন যে বর্তমান বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কি। বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে ইগনোরেন্স। উই ডোন্ট নো, দেয়ার ইজ অলওয়েজ মোর টু ডিসকভার। অর্থাৎ আমরা এখনো পর্যন্ত জানি না। বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে আমরা এখনো পর্যন্ত জানি না, আমাদের জ্ঞানের পরিধি এখনো অনেক বাকি রয়েছে, আমাদের জানার অনেক বাকি রয়েছে, এখনো অনেক কিছু আবিষ্কার করার বাকি রয়েছে। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। গ্রিক সভ্যতায় মানুষেরা মনে করত যে আমরা সবই জানি, তারা জ্ঞান নিয়ে, তারা জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করত, তারা মনে করত যে আমরা সবই জানি। এই জন্য গ্রিক সভ্যতায় একটি কথা প্রচলিত ছিল যে যেটা অ্যারিস্টটলের বিদ্যায় নেই, যেটা অ্যারিস্টটলের ফিলোসফিতে নেই, সেটা আমরা শিখব না। কিন্তু যখন বিজ্ঞানের সূচনা হয়েছে, বিজ্ঞানের সূচনা লগ্ন থেকে বিজ্ঞান মানুষদেরকে এ কথা শিখিয়ে দিয়েছে যে আমরা এখনো অনেক কিছু জানি না, আমাদের জানার অনেক কিছু বাকি রয়েছে, আমাদের এখনো অনেক কিছু আবিষ্কার করতে হবে। এই জন্য বিজ্ঞান মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কাছে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে। কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এ সম্পর্কে দুটি বক্তব্য, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নেই। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ তাআলা আজ থেকে 150 বছর আগে এই মানব জাতিকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, যদি বিন্দু মাত্র সন্দেহের অবকাশ থাকে তাহলে এই কোরআনের মতো, এই কোরআনের ছোট্ট একটি ছুরার মতো যদি তোমরা আনয়ন করতে পারো তাহলে আমার এই কোরআন, আমার এই ধর্ম সম্পূর্ণ মিথ্যা। এই জন্য এই কোরআন সম্পর্কে আরেকটি বক্তব্য হচ্ছে তিবিয়ানান লিকুল্লি শাই, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সব কিছু ব্যাখ্যা রূপে সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। এই জন্য এই কোরআনের কাছে বিজ্ঞান মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমরা গবেষণা করব বিজ্ঞানের সাহায্য নিয়ে যে আমার আল্লাহর সৃষ্টি কত বড়। আসুন আমরা একটু গবেষণা করি এই পৃথিবী কত বড়। এই পৃথিবীতে 200+ দেশ রয়েছে এবং জাতিসংঘভুক্ত প্রায় 195 দেশ রয়েছে। এই পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল রয়েছে। বর্তমান পৃথিবীতে 7.7 বিলিয়ন অর্থাৎ 770 কোটি লোক বসবাস করে। আমি আপনাদেরকে বলতে চাই যদি বর্তমানে এই পৃথিবীতে 770 কোটি লোক বসবাস করে তাহলে মানুষ বাদে আর যত জীবজন্তু আছে, পশু পাখি আছে, তারা কত? ধারণা করা হয় যে 18,000 মাখলুকাত রয়েছে। আমি ওই দিকে যাব না। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছিলাম যে এই পৃথিবী কত বড়। আসুন এই পৃথিবীর আয়তন কত বড়। বিজ্ঞানীরা বলে যে পৃথিবীর আয়তন হচ্ছে 510 মিলিয়ন বর্গ কিলোমিটার। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ। এই পৃথিবীর আয়তন হচ্ছে 510 মিলিয়ন বর্গ কিলোমিটার। তাহলে ভাবুন এই পৃথিবীটা কত বড়।
কিন্তু এই পৃথিবীর চেয়ে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর চেয়েও সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। অনেকগুলো সূর্য মিলে তৈরি হয় গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি সেই গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 400 বিলিয়ন সূর্য রয়েছে। কয়শো বিলিয়ন? 1 বিলিয়ন সমান 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি এই গ্যালাক্সিতে 400 বিলিয়ন সূর্য রয়েছে। এবং এই পৃথিবীতে কতটা এবং এই ইউনিভার্সে মহাবিশ্বে কত গ্যালাক্সি রয়েছে? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে 100 ডিটেক্টেবল গ্যালাক্সি। আমি একটু বুঝিয়ে বলি, বিজ্ঞানীরা গ্যালাক্সি যখন আবিষ্কার করে ওই আলো যখন আমাদের পৃথিবীতে আসে তখন ওই আলোর গতি ম্যাথমেটিক্সের সাহায্য নিয়ে তারা নির্ণয় করতে পারে যে ওইখানে একটি গ্যালাক্সি রয়েছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। তারা বলছে যে এই মহাবিশ্ব সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে এখনো পর্যন্ত অনেক নক্ষত্র গ্যালাক্সির আলো পৃথিবীতে প্রবেশ করতে পারে নাই। এই জন্য আমরা এখনো আবিষ্কার করতে পারছি না যে পৃথিবীতে কত গ্যালাক্সি রয়েছে। তারপর তারা 100 বিলিয়ন গ্যালাক্সি নির্ণয় করেছে। আমি আলোচনা করতেছিলাম এই মহাবিশ্ব নিয়ে। কেউ কেউ বলেন যে মহাবিশ্ব একটি রয়েছে, আবার কেউ কেউ বলেন যে মহাবিশ্ব এটা একটি দৃষ্টিভ্রম। বিজ্ঞানীরা বলার চেষ্টা করছে হাউ মেনি ইউনিভার্সেস আর দেয়ার, যে কতটি মহাবিশ্ব রয়েছে। আপনারা এই কতটি মহাবিশ্ব রয়েছে এই সংখ্যা শুনলে আপনারা আন্দোলিত হয়ে যাবেন, রোমাঞ্চিত হয়ে যাবেন। তারা বলার চেষ্টা করছে যে 10^500 মহাবিশ্ব রয়েছে। তার মানে 100 মিলিয়নের পরে 100 মিলিয়ন ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন, এরকম 41 বার বললে 1 ট্রিলিয়ন সমান 1 লক্ষ কোটি। 1 ট্রিলিয়ন সমান কত? 1 লক্ষ কোটি মহাবিশ্ব রয়েছে 10^500। তার মানে 100 মিলিয়ন ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন, এরকম 41 বার বললে যে সংখ্যা দাঁড়াবে এই পরিমাণ মহাবিশ্ব রয়েছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে এই প্রথম আসমান কত বড়। এখন আপনারা যদি একটু কৌতূহল হন যে আমি একটু প্রথম আসমান পর্যন্ত ভ্রমণ করতে চাই, প্রথম আসমান পর্যন্ত আমি ভ্রমণ করতে চাই, বিজ্ঞানীরা কি বলেন? বিজ্ঞানীরা বলে যে আপনি যদি আমাদের প্রথম আসমান তো দূরের কথা, আপনারা যদি আমাদের নিকটতম গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে যদি আপনি ঘুরে আসতে চান, ভ্রমণ করতে চান, তাহলে আপনার এমন যান লাগবে যার গতি হবে 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যার গতি হবে, এইরকম যান দিয়ে আপনি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের নিকটতম প্রতিবেশী গ্যালাক্সিতে ঘুরে আসতে 25 লক্ষ বছর সময় লাগবে। 25 লক্ষ বছর সময় লাগবে। তাহলে প্রথম আসমান কত বড়? প্রথম আসমান তো দূরের কথা, আপনি নিকটতম গ্যালাক্সিতে ঘুরে আসতেই যদি 25 লক্ষ বছর সময় লেগে যায় তাহলে বলুন যে প্রথম আসমান কত বড়। এরকম আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান বড়, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান বড়, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান বড়, পঞ্চম থেকে ষষ্ঠ আসমান বড়, ষষ্ঠ থেকে সপ্তম আসমান বড়। বলেন না আল্লাহু আকবার? তাহলে এরকম আল্লাহ তাআলা 7টি আসমান তৈরি করেছেন। তাহলে আল্লাহর সৃষ্টি কত বড় আপনারা হয়তো একটু আঁচ করতে পারছেন, নিজেকে একটু অসহায় বোধ লাগছে যে আমার আল্লাহর সৃষ্টি কত বড়।
এই সাত আসমানের পরে অবস্থিত আল্লাহ তাআলার কুরসি, ওয়াসিআল কুরসিয়্যু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কুরসি কত বড়, আল্লাহ তাআলার কুরসি কত বড়, আমাদের মাথায় এগুলো ধরবে না। এই জন্য আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে আল্লাহ তাআলার কুরসি কত বড়। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমার হাতে যে আংটি আছে, এই আংটিটি খুলে তোমরা সাহারা মরুভূমিতে নিক্ষেপ করো। সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। প্রায় আফ্রিকা মহাদেশের 11টি দেশকে এই মরুভূমি কভার করেছে। মরুভূমির সীমানা আফ্রিকার প্রায় 11টি দেশ, তিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া, সুদান, এরকম 11টি বড় বড় দেশকে কভার করেছে। তাহলে বলুন যে সাহারা মরুভূমি কত বড়। সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। আমার নবী বলেন যে এই সাহারা মরুভূমিতে তোমার হাতের আংটি নিক্ষেপ করো। এবার বলো যে এই সাহারা মরুভূমির তুলনায় হাতের আংটির আয়তন কতটুকু? সাহারা মরুভূমির তুলনায় হাতের আংটির আয়তন কতটুকু? মিনিংলেস, ভ্যালুলেস, এটা কোনো অর্থ হয় না, তুচ্ছ। আমার নবী বলেন যে এই আংটি হলো সাত আসমান, আর সাহারা মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুরসির পরে আল্লাহর আরশ, ওয়া কানা আরশুহু আলাল মা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহর আরশ কত বড়? আমার নবী বলেন আবার হাতের আংটি তোমার সাহারা মরুভূমিতে নিক্ষেপ করো। এবার বলো সাহারা মরুভূমির তুলনায় হাতের আংটির আয়তন কতটুকু? মিনিংলেস, এটার কোনো অর্থ হয় না। আমার নবী বলেন এই আংটি হচ্ছে আল্লাহর কুরসি, আর সাহারা মরুভূমি হচ্ছে আল্লাহর আরশ। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর আরশ কত বড়? আমি হয়তো যেই কয়টা ইনফরমেশন দিয়েছি আপনারা হয়তো একটু হলেও আঁচ করতে পেরেছেন, একটু ধারণা পেয়েছেন যে আমার আল্লাহর সৃষ্টি কত বড়। তাহলে আমার আল্লাহ কত বড়? এখন আপনাদের মনে প্রশ্নের উদ্রেক হতে পারে যে আমার আল্লাহ যদি এত বড় হয় যার তুলনায় আমরা মিনিংলেস, আমাদের কোনো অর্থ হয় না, খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে, আল্লাহর সৃষ্টির তুলনায় আমাদের কোনো অর্থ হয় না, সেই মহান আল্লাহ, সেই সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে কতটুকু মহাব্বত করেন, আমাদেরকে কিভাবে মূল্যায়ন করেন। আমি একটি আপনাদেরকে হাদিস শোনাই। হাদিসে কুদসিতে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাকাররাবাল আব্দু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। ভালো করে খেয়াল করবেন, যদি কোনো বান্দা আমার নিকট এক দ্বিগুণ পরিমাণ নিকটবর্তী হয়, আমাকে পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য যদি এক দ্বিগুণ পরিমাণ নিকটবর্তী হয়, আমি আল্লাহ তাআলা তাকে রিসেপশনের জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য, তাকে কনগ্রাচুলেশন করার জন্য আমি এক হাত পরিমাণ নিকটবর্তী হই। আল্লাহু আকবার। এরপরে বলেন ওয়াইদা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। যদি কোনো বান্দা আমাকে পাওয়ার জন্য আমার নিকট এক হাত পরিমাণ নিকটবর্তী হয়, আমি আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানানোর জন্য দুই হাত পরিমাণ তাকে তার নিকট নিকটবর্তী হই। ওয়াইদা আতানি মাশিয়ান আতাইতুহু হাওয়ালাতান। কোনো বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি তার নিকট দৌড়াইয়া যাই। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কত দয়ালু। রাসূল বলেন তোমার মমতাময় মা তোমাকে যতটুকু মহাব্বত করে, যতটুকু ভালোবাসে, তার চেয়েও শতভাগ ভালোবাসা আমার আল্লাহ তাআলা তোমাকে বলেন, এতটা ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়েছো, তোমার মনে হয়তো এটা উদ্রেক হইতে পারে যে আল্লাহ হয়তো আমার গুনাহ মাফ করবে না, আমি এতটা গুনাহ করেছি যে আল্লাহ হয়তো আমার গুনাহ মাফ করবে না। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
যে খবরদার কখনো এই কথা ভাববে না যে আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করবে। এই জন্য তোমরা হতাশ হয়েও না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাই, বনি ইসরায়েলের ঘটনা, যে আল্লাহ তাআলা কত দয়ালু। বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল যে এত গুনাহ করেছে, এত অপরাধ করেছে, যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি হওয়া বন্ধ করেছেন, বৃষ্টি বন্ধ করে দিয়েছেন তার কারণে। মুসা আলাইহিসসালামের নিকট বলা হলো যদি ওই লোককে সমাজ থেকে বের করে দেওয়া হয় তাহলে বৃষ্টি নামবে, বৃষ্টি আসবে। চিন্তা করুন একটি লোক কতটা গুনাহ করলে, কতটা অপরাধ করলে আল্লাহ তাআলা এই শাস্তির কথা বলতে পারেন যে আমি আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিব। সেই মহান আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিসসালামকে এই কথা বলল যে ওই ব্যক্তিকে সমাজ থেকে বের করে দাও, তখন ওই ব্যক্তি বড় একা একা অনুভব করল, বড় নিজেকে একা একা অনুভব করল যে আমার কেউ নাই, আজকে আমার সমাজ থেকে বের করে দেওয়া হচ্ছে। যখন নিজে নিজে অনুশোচনা ভোগ মনে করলো, নিজে নিজে আফসোস মনে করলো, তখন সে সামনে তাকায় দেখে কেউ নাই, পিছনে তাকায় কারো সাড়া নাই, ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ সাড়া দিচ্ছে না, যখন উপরে তাকায় তখন আল্লাহ তাআলা সাথে সাথে তার গুনাহ মাফ করে দেয়। আপনারা চিন্তা করতে পারবেন না যে আমার আল্লাহ কত দয়ালু। আমরা যখন পৃথিবীতে কোনো অপরাধ করি, অপরাধ করার পরে কারো নিকটে ক্ষমা প্রার্থনা করার জন্য গেলে তখন সে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এটা হচ্ছে পৃথিবীর এই দুনিয়ার একটি বাস্তবতা। দুনিয়ার একটি বাস্তবতা হলো সে যতই আপনার নিকটবর্তী হোক না কেন, আপনি যদি একটি চরম অন্যায় করেন, আপনি তার কাছে মাফ চাওয়ার জন্য বা তার কাছে জিনিসটা সমাধান করার জন্য যদি যান, সে তার থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু আমার আল্লাহ কেমন দয়ালু, হাদিসের ভাষায় যে আপনি মরুভূমিতে আপনার উট হারিয়ে গিয়েছে, আপনার পাথেও হারিয়ে গিয়েছে, আপনি এখন অসহায়, যে আপনি যদি মরুভূমি থেকে বাড়িতে যাওয়ার জন্য যদি ব্যাক করার জন্য যদি চেষ্টা করেন আপনি নির্ঘাত মৃত্যুবরণ করবেন, আপনার এখন কেউ নাই, মানে মৃত্যু ছাড়া আপনার এখন আর কোনো পথ বাকি নেই। ওই সময় আপনি মৃত্যুর কথা চিন্তা করতে করতে একটু ঘুমিয়ে গিয়েছেন, ঘুম থেকে যখন উঠে দেখেন তখন দেখেন যে আপনার সেই উট এবং পাথর আপনার সামনে, আপনি কতটা খুশি হতে পারেন। হাদিসের ভাষায় ওই ব্যক্তি এতটা খুশি হয়েছে যে খুশির ইয়েতে সে বলে যে আমি আল্লাহ এবং আল্লাহ তুমি আমার বান্দা, মানে এইরকম খুশি সে এক্সপ্রেশন করে, এরকম খুশি সে প্রকাশ করে। তখন ওই বান্দা যতটুকু খুশি হয় উট ফিরিয়ে পাওয়ার পরে, পাথেও ফিরিয়ে পাওয়ার পরে, আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হন যখন কোনো অপরাধী ব্যক্তি, যখন কোনো গুনাহগার আমার আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি ভাবতে পারবেন না যে আমার আল্লাহ কতটা দয়ালু, আমার আল্লাহ কতটা দয়ালু। আমি একটি কোরআন থেকে একটি ঘটনা শোনাই। সূরাতুল বুরুজে আসহাবুল উখদুদের কথা বলা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি যে আসহাবুল উখদুদ হলো এমন একটি গণহত্যা যাদেরকে নির্বিচারে গণহত্যা করা হয়েছিল। আসহাবুল উখদুদ ছিল তারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমায় বিশ্বাস করত। সেই আসহাবুল উখদুদে একজন সৎকর্মশীল বালক ছিল, সেই সৎকর্মশীল বালককে তারা হত্যা করেছিল। আপনি যখন বেশি হতাশ অনুভব করবেন, ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনে ভুগবেন, আপনি আসহাবুল উখদুদের কথা স্মরণ করবেন যে আসহাবুল উখদুদ শিরিকের পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে হত্যা করা। শিরিকের পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে হত্যা করা। তারা এই অপরাধ করেছিল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, তারা মুমিন এবং ইমানদারদেরকে
তারা নির্যাতন করেছিল, তারপরে বলেন সুম্মালাম ইয়াতুবু, তারা তওবা করেনি। এর দ্বারা বোঝা যায় যদি তারা তওবা করত আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতেন। দেখুন, একজন মানুষ বা একটি দল তারা শিরিকের পরে সবচেয়ে বড় অপরাধ গণহত্যা চালিয়েছে, আর আমার আল্লাহ বলছেন যদি তারা তওবা করত আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। আমার আল্লাহ এতটুকু দয়ালু। এই জন্য আমি বলতে চাই যে আসুন আমরা তওবা করি এবং নিজেদেরকে পরিবর্তন করি। আমি যে পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, আমি একটু গবেষণা করে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমার আল্লাহর সৃষ্টি কত বড়, আমার আল্লাহ কত বড়। আপনারা হয়তো যে কয়টা ইনফরমেশন দিয়েছি একটু হলেও বুঝতে পেরেছেন যে আমার আল্লাহর সৃষ্টি কত বড়, আমার আল্লাহর দয়া কত বড়।